বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, জাদু ফেসলাম এগেন লাইভে চলে আসলাম আমাদের পেজেসএম লাইব্রেরি থেকে। আপনারা যাদের মধ্যে অ্যাক্টিভ আছো সবাই একটু কাইন্ডলি লাইভটাতে জয়েন হয়ে যাও, কমেন্ট করে জানাও যে লাইভটা ক্লিয়ার আছে না কিনা, ক্লিয়ারলি লাইভটা দেখতে পারছো না কিনা, শুনতে পারছো না কিনা, নেট সাউন্ড অল ওকে এবং ক্রিস্টাল ক্লিয়ার আছে না কিনা। আনিতা আপু লিখেছেন, হাই হ্যালো আপু, কালকে থেকে এত মেসেজ দিলাম কোনো রিপ্লাই নেই, মোর তার আপু হাই আপি ফার্স্ট জয়েন, থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন হয়ে গিয়েছো সবাইকে, অনেক অনেক সবাই ফেসবুক লাইভটাতে জয়েন হয়েছে, লাইভে লাভ লাইক অনেক দিয়ে ফেলো, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে আমার ওয়ার্ক আছে, গ্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সও মেসেজ স্টিচ করা থাকবে, প্রাইস পড়বে 650। কিসের জন্য মেসেজ দিয়েছিলে? যদি ড্রেসের জন্য মেসেজ দিয়ে থাকো, অ্যাড্রেস নাম্বার দিয়ে, ড্রেসের স্ক্রিনশট দিয়ে রাখো, যদি থাকে জানিয়ে দেওয়া হবে, না থাকলে জানিয়ে দেওয়া হবে। দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, খুবই সুন্দর একটা প্রিয় কটন ওড়না পাচ্ছে, এই আসবে হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস পড়বে অনলি 650। আমি ফার্স্টেই বলে দিচ্ছি, কেউ ডেলিভারি চার্জ কনসিডার করা আপু এরকম কোনো মেসেজ করতে পারবে না, ডেলিভারি চার্জ আমাদের কোনো রকম কোনো কনসিডার হবে না। আর হচ্ছে গিয়ে কেউ আপু ড্রেসের প্রাইস কম রাখো, আমাদের ড্রেসের প্রাইস কম হবে না, ডেলিভারি চার্জ কম হবে না, এইটা জেনে শুনে দেন অর্ডার দিবা। কেউ প্লিজ দয়া করে ইনবক্সে যেয়ে এরকম কোনো মেসেজ করবে না যে আপু আমি এতগুলো নিচ্ছি, অথবা আমি রেগুলার নেই, আমারটা একটু কমিয়ে রাখো, অথবা আমি এতগুলো নিব আমাকে একটু কমিয়ে দাও, অথবা এত হলে আমাকে দাও, এরকম কোনো মেসেজ করবা না। ডেলিভারি চার্জ নিয়েও কোনো বার্গেনিং করবা না, শুধুই করবা, কারণ আমরা ডেলিভারি চার্জ কখনোই কমাবো না, আমাদের ডেলিভারি চার্জটা তো আমরা পে করবো না, তো তোমাদের ওপর। হ্যাঁ, ডেলিভারি চার্জ কখনোই কম হবে না, আর ড্রেসের প্রাইস তো ফিক্সই। হ্যাঁ, তো এইরকম কেউ কোনো মেসেজ করবেন না, আমি ফার্স্টেই ক্লিয়ার করে রাখলাম। ইদানিং আমাদের কখনো এরকম হয় না, বাট ইদানিং দুই একটা আপু ডেলিভারি চার্জ কম রাখো, আপু আমি এতটা নিচ্ছি, আমি 10টা নিচ্ছি, 20টা নিচ্ছি, আমার ডেলিভারি চার্জ কম রাখো, অথবা আমি 6-7টা নিচ্ছি, ডেলিভারি চার্জ কম রাখো, উল্টা ডেলিভারি চার্জ বেড়ে যাবে, ডেলিভারি চার্জ আমাদের ওজনে বাড়বে, ঠিক আছে। এটা একটু জেনে শুনে অর্ডার করবা, দেখো এটার প্রাইসও পড়বে 650। ফার্স্টেই ক্লিয়ার করে দিলাম আপু, ততক্ষণ এতক্ষণ তোমার পেজে আছি যেন আসলে জয়েন হতে পারি, তাই নাকি যামিনী হালদার আপু? এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপু। ড্রেসের জন্য অর্ডার দিয়েছিলাম, আচ্ছা আপু স্ক্রিনশট ফোন নাম্বার দিতে, পেজে ইনবক্স করে রাখো, থাকলে জানিয়ে দেওয়া হবে। দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে যাই সুতার ওয়ার্ক থাকবে, এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে, এটার প্রাইস পড়বে 650। আজকে লাইভ শেষে বের হবা না, এখানে থাকবা, এখানেই থাকবা, এইখানেই থাকবা, মা বাইরে বানা, এদিকেই থাকবা। দেখো এটার প্রাইস করবো আমি 650। আপু রেডি ড্রেসগুলো দেখান, এই যে আমার পাড়াটা রেডি আছে, আমি দেখাবো, আমি আজকে বিয়ে হবো না লাইফ শেষে, এদিকে থাকবা। দেখো এটাও খুবই সুন্দর, এটা নেকি এরকম এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করা আছে, নিচেও সেমভাবে কাজ করা থাকবে। এই হচ্ছে কি ওড়নাটা, ওড়নাটার মধ্যে সম্পূর্ণ এক্সপার্ট করা আছে, প্রাইস করবো 650। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হচ্ছে গিয়ে প্যান্টটা আসবে, প্রাইস করবো অনলি 650। আপু ড্রেসের অর্ডার দিয়েছিলাম, ইনবক্স করে রাখো, আচ্ছা এগুলো পরছি, তাই না? দেখো এটা খুবই সুন্দর, এটা নেকি এরকম সুন্দর করে এমব্রয়ডারি আছে, গ্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সগুলো ম্যাক্সিমাম স্টিচ করা থাকবে, প্রাইস করবে 650। আমার পর ড্রেসটা কারা কারা দেখবা আমাকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট অনুযায়ী অনেকেই কমেন্ট করো, দেন আমি দেখিয়ে দেবো আমার পর ড্রেসটা আগে আগে, ঠিক আছে। আমার পর ড্রেসটা আগেও দেখেছো অবশ্যই, আমি আগেও পরেছি, এটা আমার আগেই একটা ড্রেস আবার রিস্টক করা হয়েছে তোমাদের অনেকে ডিমান্ডে, ঠিক আছে। আর এইটা হচ্ছে একটু অন্যরকম, এটা হচ্ছে মিরর ওয়ার্কের, আগেটা মিরর ওয়ার্ক ছিল, আগেটা মনে হয় না মিরর ওয়ার্ক ছিল, যাই হোক এটা অফারে পেয়ে যাবো তোমরা। আরও দেখো তোমাকে অনেক মিষ্টি লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা উইসাউট করলো, দেখো এটা পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকে, সিকোয়েন্সের মেশিন স্টিচ করা থাকবে। বাটিক ড্রেস তুলে নেবো, বাটিক ড্রেস তুলেন, বাটিক ড্রেস আপু ইনশাল্লাহ আমার বাটিকে কিছু কালেকশন আছে। বাটিক ড্রেস তো বললেই আর কি, সব ধরনের বাটিক তো আমরা তুলতে পারবো না, কালার গ্যারান্টেড লাগবে আমাদের, তোমাদের জন্য আমরা হাই কোয়ালিটির সব কিছু আনা ট্রাই করি, সো একটু টাইম লাগবে ইনশাল্লাহ। আবার তোমাদের পেজ থেকে ড্রেস নিলে যদি ভালো না লাগে বা যদি কোনো প্রবলেম হয় তাহলে ফেরত দেওয়া যাবে ডেলিভারি ম্যানের কাছে, ডেলিভারি ম্যানে তুমি সেম ড্রেস পাবা। হ্যাঁ আপু সেম ড্রেস পাবা, এইরকম এইরকম বললে অনেকে হচ্ছে তোমরা এত তো অর্ডার দাও আপনার রিটার্ন করো, সেম ড্রেস পাবা, সেম ড্রেস পাঠানো হবে, যদি ড্রেসে সেম ড্রেস না পাও সেক্ষেত্রে তুমি রিটার্ন করতে পারবা, তোমাকে সেম ড্রেস দেওয়া হবে। হ্যাঁ প্রাইস পড়বে 650। আপু তুমি আপু ইউ আমাকে ভুলে গেছো, মামুদ আক্তার মিতু, না আপু ভুলিনি,
আজ রেস্ট পাইলাম আপু, মাশাআল্লাহ। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাইস পড়বো অনলি 650। দেখো এটা খুবই সুন্দর, এটা নাকি আমার কাছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সের মেশিন স্টিচ করা থাকবে, নিচেও সুন্দর করে কাজ করা আসে। এই হচ্ছে গিয়ে প্যান্ট ওড়নাটা, আর এই আসবে হচ্ছে গিয়ে প্যান্টটা। প্রাইস পড়বো অনলি 650-এ। সেম ড্রেস পাবা। আবার অনেকে আবার বলো যে আপু, যা ড্রেস যা দেখছি তাই তো। লাইভে কিন্তু ভুলভাল ড্রেস দেখানো হয় না, লাইভে যেই ড্রেস দেখানো হয় এই যদি ছবি হইতো তাহলে অন্যরকম, যে লাইভে দেখতেছিস সুন্দর বাট বাস্তবে কেমন যেন একটু। বাট লাইভে দেখালে এরকম কোনো প্রবলেম হয় না, কারণ লাইভটা তো একদম সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। লাইভে আরও ড্রেসটা কম সুন্দর দেখায় বাট বেশি সুন্দর দেখায় না, ঠিক আছে? দেখো এটা খুবই সুন্দর, এটা নেকি এরকম এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে, সিকোয়েন্সের মেশিন স্টিচ করা থাকবে। প্রাইস হচ্ছে 650। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আর কিছু কিছু আপুরা ফিল্টার ইউজ করো, এটা দেখলেই তোমরা বুঝতে পারো যে ফিল্টার ইউজ করলে এইরকম তোমার সামনে দিলে এরকম লিপসের মধ্যে লিপস্টিক আপু উঠতে থাকে, ওগুলো দেখলে বোঝা যায়। আরামসে দেখলে বুঝতে পারবে ফিল্টার ইউজ করিনি। আপু কালকে আমি উইনার হয়েছি, বিকাশ করবা না আমাকে? মৃদুলা আপু, তুমি একটু বিকাশ নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে রাখো। আপু কি ভালো লাগে তোমার, ট্রাস্ট মি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে আমার খুব ভালো লাগে। দেখ এটার প্রাইস করবো আমি 650-650-তে পাবা। হাই আপু, হ্যালো, কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কমেন্ট পড়ো, অনুসারী ভাইদের আপু করে ফেলেছি, দাও দাও। দেখো এটাও খুবই সুন্দর, পুরোটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো একদম মেশিন স্টিচ করা আছে। এটার প্রাইস করবো আমি 650। কী এত উপরে উঠে রয়েছে কে মনি? এটা একটু নিচে নামিয়ে দাও তো মনি, এসে গিয়ে মোটা নিচে একটু নিচে নামিয়ে দাও। না বেশ উপরে উঠে রয়েছে, একদম উপরে সব কাটা দিয়ে গেছে। প্রাইস করবো আমি 650। এত উপরে উঠে রয়েছে, বিকাশ নাম্বার দিয়ে রেখে দাও, অবশ্যই বিকাশ করে দেওয়া হবে, লিখে দিও এটা বিকাশ নাম্বার। দেখো এটা প্রাইস করবো আমি 650-650-তে পাবা। প্রাইস করবো আমি 650-650, ঠিক আছে? এরপর এটা দেখো, এটাও খুবই সুন্দর, এটা নেক এরকম এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সের মেশিন স্টিচ করা থাকবে, নিচেও সেমভাবে কাজ করা আছে, কাটওয়ার্ক করে দেওয়া আছে। এটার প্রাইস আসবে অনলি 650, ঠিক আছে? 650-তে পাবা। এ আসবে হচ্ছে গিয়ে প্যান্টটা, হ্যাঁ, প্রাইস করবো অনলি 650 টাকা, ঠিক আছে? এরপর এটা দেখো আমাদের তাদের, এটা দেখো এটাও খুবই সুন্দর, এটা নাকি এরকম সুন্দর করে গায়ে সুতা নরমাল সুতা আমাদের পেটানে এমব্রয়ডারি করা পাবা, পুরোটা ডিজিটাল প্রিন্ট আছে, নিচেও খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে। তোমরা সবাই লাইফটাতে লাভ লাইক ওয়ারিক দিয়ে ফেলো, লাভ লাইক ওয়ারিক ছাড়া কেউ যেও না। প্রাইস করবো অনলি 650-650-তে পাবা। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস করবো 650। একটা বাইরে কথা বলবো না, অনেকগুলো গ্রুপে শেয়ার দাম প্লিজ, আমার নামটা লিখো আপু, লেখা হবে। তারপর আজকে আমি কল করে বলেছিলাম আমার অর্ডার কম করো। জাকিয়া সুলতানা আপু, জাকিয়া সুলতানা তুমি কোথায় অর্ডার করো আপু? দেখো এটা খুবই সুন্দর, এটা নেকি এরকম সুন্দর অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে এমব্রয়ডারি আছে, বেশি সিকোয়েন্সে ওয়ার্ক আছে, সিকোয়েন্স মেশিন স্টিচ করা থাকবে। এরপর ওড়নাটা প্রাইস করবো আমি 650-650-তে পাবো। এরপর হচ্ছে প্যান্টের প্রাইস আসবে অনলি 650, ঠিক আছে? 650-650-তে পাবা। এটা দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স মেশিন স্টিচ করা আছে। প্রাইস করবে 650। আপু 3D প্রিন্টের ড্রেস আনবা, আপু 3D প্রিন্টের ড্রেস আনবা, ঠিক আছে? দেখো এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, এই আসবে হচ্ছে গিয়ে প্যান্ট, প্রাইস আসবে অনলি 650-650-তে পাবা, ঠিক আছে? এরপর এটা দেখো এটাও খুবই সুন্দর, পুরোটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স মেশিন স্টিচ করে দেওয়া আছে। এ আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, প্রাইস করবো আমি 650। এটার মধ্যে টোটাল কালার হলো তিনটা না চারটা কালার, এখানে আছে চারটা কালার, টোটাল তোমরা চারটা কালার পেয়ে যাচ্ছ। প্রাইস আসবে অনলি 650। আমি ড্রেস খুলো আগে, তুমি দেখো
আমার খুলতে দিতেছে। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা মোটামুটি গ্লিটারি সিকোয়েন্সের ব্রেক থাকবে, সিকোয়েন্সও ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। এ হচ্ছে গিয়ে ওম হাতা, প্রাইস করবো আমি 650, এ আসবে প্রাইস আসবে 650, 650। এই ড্রেসটা দেখো এটাও খুবই সুন্দর, এটা নেখে রকম সুন্দর করে এমব্রয়ডারি আছে, গ্লিটারি সিকোয়েন্সের ব্রেক আছে। আপনি ড্রেস দেখো, আমার পরোটা দেখাই দিয়েছে, আমার পরোটা দেখো, মিরর দিবা, মিররটা না মিরর ছাড়াটা না, মিরর দাও, প্রাইস করবে 650। এই যে আমার পরোটা দেখাই, ঠিক আছে, আমার পরোটা খুবই সুন্দর, 650-তে পেয়ে যাবা, হ্যাঁ 650-এ পেয়ে যাবা, অনেক কি সুন্দর, সরি 600-তে পেয়ে যাবা, আমারটা অফারে এখন 600-তে পেয়ে যাবে। দেখো এটা নেখে রকম সুন্দর করি আর মিরর ওয়ার্ক থাকবে, আর এই হচ্ছে স্লিভসটা, এটা 600-তে পেয়ে যাবো, ঠিক আছে। এই যে গাউনটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি করা, সিকোয়েন্সে ওয়ার্ক করা, লেস ওয়ার্কও করা আছে, এটা অনলি 600-তে পেয়ে যাবো আমার পরাটা, ঠিক আছে। স্টিচ এটা, এটা স্টিচ টু পিস, এটার প্রাইস পড়বে 600। আমার পরাটার প্রাইস 600, ঠিক আছে। খুবই সুন্দর একটা গাউন, ঠিক আছে, যারা ট্যুরে যেতে চাও তারা এইসব গাউন পরলে না অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফ আসে, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে এখানে, আর পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে একটা এমব্রয়ডারি করা আছে। এটার প্রাইসও পড়বো অনলি 600, 600, হ্যাঁ এটার প্রাইসও পড়বো অনলি 600। দ্রুত দ্রুত স্ক্রিনশটটা 600-650, 600, দেখো এটার প্রাইসও পড়বে 600, দেখো এটার প্রাইস পড়বো অনলি 600, ঠিক আছে। এই যে দেখো এটার মধ্যে দুইটা কালার পাবা, হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার পাবা, এই যে হচ্ছে আরেকটা কালার অলিভ কালারটা, অলিভ গ্রিন, হ্যাঁ অলিভ গ্রিন কালারটা পাবা। এই যে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, এটার প্রাইস আসবে অনলি 600, 600, ঠিক আছে, 600-তে পাবা। তাহলে এটা 650 নাকি 650 মনে হয়, এটা 550 দাম, 550-এর ছিল। সব প্রাইসগুলো জোরটা কত বলে দেবো, এক লাইফ আমি এক প্রাইস দিলে লাইফ আরেক প্রাইস দিলে 550 ছিল, এটা সব লাইফেই ভুলে যাও, আর খালি 500-600 করো। আপু আজকে কল করেছি, কথা বলেছি, আমার অর্ডারটা কনফার্ম করো, অর্ডার কনফার্ম করার জন্য আপু সব ডিটেলস দিয়ে দাও আর অর্ডার কনফার্ম হয়ে যাবে। দেখো এটা খুবই সুন্দর, এটা নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকবে, এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, এটার প্রাইস পড়বে 600, ঠিক আছে, 600। এই হচ্ছে গিয়ে স্লিভসটা, এটা সম্পূর্ণ স্টিচ থাকবে, স্টিচগুলো বডিতে 48 পর্যন্ত দেওয়া থাকে আমাদের, প্রাইস পড়বে 600। স্টিচ ড্রেসগুলোর বডিতে 48 পর্যন্ত দেওয়া থাকে, প্রাইস পড়বে 600। এটা হচ্ছে গ্রিন কালারটা, খুবই সুন্দর স্টিচ থাকবে, ঠিক আছে। আপু আমি হোয়াটসঅ্যাপে অর্ডার করেছি, আমার আইডি নাম আপনারা নিয়ে যাবেন না চেক করা আছে, ঠিক আছে। দেখো এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, এটার প্রাইস আসবে অনলি 600, এই হচ্ছে গিয়ে প্যান্ট, প্রাইস পড়বো অনলি 600। এটা দেখো এটাও খুব সুন্দর, নেকে এরকম জারি সুতা নর্মাল সুতা কম্বাইন্ডে পিটানো একটা এমব্রয়ডারি করা আছে, ডিজিটাল প্রিন্ট করে থাকবে, প্রাইস পড়বো অনলি 600, 600, সবার ম্যাচের রিপ্লাই পেয়ে যাবো, তাই 650, এটার প্রাইস পড়বো অনলি 650, তো মোল্ডা মোল্ডাভাবে দিলে তো এরকমই হবে, এটার প্রাইস পড়বো অনলি 650, 650, দেখা এটাও খুবই সুন্দর এমব্রয়ডারি করা আছে, গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ থাকবে, নিচেও সেমভাবে কাজ করা। ওর না দাও, এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ওপর, এই আসবে প্যান্ট, প্রাইস আসবে অনলি 650। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমশিলা কি নাম শিলা আপু, আমাদের ভালো আছি। দেখো সবাই লাইফটা তো লাভ লাইক অরিক দিয়েছে, এটা দেখো এটা নিশ্চয়ই এরকম এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্স ওয়ার্ক আছে, নিশ্চয়ই কাজ করা আছে, কাট ওয়ার্ক করা আছে। তো প্রাইস আসছে আমি 650, অন্য একটা সাইডে এরকম লেস ওয়ার্ক করা, প্রাইস করবো অনলি 650। এ আসবে হচ্ছে কি প্যান্টটা, প্রাইস আসবে অনলি 650, 650-তে পেয়ে যাবা, ঠিক আছে। এরপর এটা দেখো এটাও খুবই সুন্দর, নেকে এরকম এমব্রয়ডারি আছে, বেশি সিকোয়েন্সে ওয়ার্ক আছে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করা থাকবে, নিচেও সেমভাবে কাজ করা আছে। এরপর ওড়নাটা, ওড়নাটার মধ্যে সাইডে এরকম লেস ওয়ার্ক করে ইয়েলো কালারের উপর, ওড়নার মধ্যে জারি কাজ থাকবে। এরপর হচ্ছে প্যান্টটা, প্রাইস পড়বে 650, দুইটা দুইটা কালার পাবো এটার মধ্যে,
দুইটা কালারই অসম্ভব সুন্দর। দেখো এটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্সার ওয়ার্ক থাকবে, নিচের প্যানেলটা তো সুন্দর করে কাজ করা। এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছ, দুইটা কালারই প্রচন্ড সুন্দর। ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস, প্রাইস করবো আমি 650 টাকা। সরা রাখো, সরা রাখো, সরা রাখো বলো। এটা দেখো, এটাও খুবই সুন্দর মনি। প্রতিদিন লাইভ দেখি ড্রেস নিতে পারছি না, ইনশাআল্লাহ আমি নিতে পারবো। দেখো এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে, লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, স্টোনের ওয়ার্ক থাকবে খুব সুন্দর করে, আর ওনাটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক হবে জর্জেটের ম্যাটেরিয়ালের উপর। প্রাইস করবো আমি 650, 650 দেবো। সবাই লাইভে লাভ লাইক করে দিবি লাইক একটা করে। দেন এটা দেখো, এটাও খুবই সুন্দর, নেকি রকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে, অনেক সুন্দর সিম্পলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ শরীর আমার ভালো আছে। এক্সাম কেমন যাচ্ছে তোমার? কালকে তো মনে হয় এক্সাম আছে, তাই না? এক্সাম কেমন যাচ্ছে? দেখো এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নার সাইডে এরকম লেস ওয়ার্ক থাকবে। এটার প্রাইস করবো আমি 650। দেখো এটাও খুবই সুন্দর, এটা নাকি রকম সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে, লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্স গুলো ম্যাচিং স্টিচ করা আছে। প্রাইস পড়বো আমি 650। পেজের কলম আমি রিসিভ করি না, পেজের কলম আমি রিসিভ করে। দেখো এটা হচ্ছে ওড়নাটা, এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস করবো আমি 650, 650-তে পাবা। এটা দেখো, এটাও খুবই সুন্দর, এটা নেকি রকম সুন্দর করে এমব্রয়ডারি থাকবে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে। হ্যাঁ এটার প্রাইস করবো আমি 700, ঠিক আছে 700-তে পাবা। মাঝখানে 700 ঢুকিয়ে দাও, মাঝখানে 600 ঢুকিয়ে দাও। এই যে দেখো ওড়নাটার মধ্যে এটা সুন্দর করে কাজ করা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। এটা অন্য সহকারী স্ক্রিনশট নিও, হ্যাঁ অন্য সহকারী স্ক্রিনশট নিও। প্রাইস আসবে 700, এটার প্রাইস আসবে 700। দেখো এই এটাও খুবই সুন্দর, খুব সুন্দর করে পুরোটা এমব্রয়ডারি থাকবে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক আসবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করা থাকবে, ওড়নার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে। প্রাইস করবে 650, ওড়নার কাজের কথা তো 650-ই ভাবা যায়। দেখো প্রাইস করবে 650। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজটাতে ইনবক্সে অর্ডারটা ডান করে ফেলবা, ঠিক আছে? এরপর এটা দেখো, এটাও খুবই সুন্দর, নেকি রকম যাই সুতরাং সেটা এটা কেন রাখো, কালকেই দেখাইছি আমি, কাল তো যা দেখাইছি আজকে নিয়ে এসে পড়ছি। দেখো এটা খুব সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, দুইটাই সিকোয়েন্স হয়ে থাকবে, এটা কালকেও দেখাইছি। প্রাইস করবো অনলি 650, 650 ও প্যান্ট। দেন এর হচ্ছে কি প্যান্টটা, প্রাইস করবো 650। আমি ওইটাও কালকে দেখেছি, এইগুলো কালকে দেখেছি, আমি আজকে এটা অর্ডার অন্যটা দাও, এই কালারটা মনে হয় দেখানো হয়নি। সব কিভাবে জানো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো এটা খুবই সুন্দর, এখানে এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করা থাকবে। প্রাইস আসবে আমি 650, সব বুঝাবে জানবা। আচ্ছা এগুলো দেখো, এগুলো এখন অফার প্রাইসে 650 করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে ভাইরাল ড্রেসগুলো আমাদের, ঠিক আছে, ভাইরাল ড্রেসগুলো এখন অফারে 650-এ পাবা। দেখো পুরোটা এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সের ওয়ার্ক আছে, নিচেও কারচুপি ওয়ার্ক থাকবে, মিডল ওয়ার্ক থাকবে। ভাইরাল ড্রেসগুলো প্রাইস করবো আমি 650। এই যে দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে জারি ওয়ার্ক পাবা, ঠিক আছে, ওড়নার মধ্যে। ভাইরাল ড্রেসগুলো 650-এ পেয়ে যাবে এখন অফার প্রাইসে। ভাইরাল ড্রেসের এক এক পেজে 1800-2200 করে প্রাইস, পার্টি ওয়ার কিন্তু এটা, ঠিক আছে। এই যে দেখো মিরর ওয়ার্ক করা, খাপচুপি ওয়ার্ক করা, যে কোনো পার্টিতে করে যেতে পারবে, এত বেশি সুন্দর। এটার প্রাইস আসবে অনলি, দাও ওড়না দাও, এই হচ্ছে কি ওড়নাটা, এটার প্রাইস আসবে অনলি 650। ভাইরাল ড্রেসটা 650-তে পেয়ে যাবা।
ভাইরাল ড্রেসটা 650-তে পড়ে যাবে। ভাইরাল ড্রেসটা আমার একবারই পরা হয়েছিল তো লাইভে, দেখো এটা খুবই সুন্দর। এটার প্রাইস পড়বো আমি 650, 650-তে পেয়ে যাবো। আপনি আমার পার্সেল কি পাঠিয়ে দিয়েছেন? পার্সেল সবারটা পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখো যারা যারা কালকে অর্ডার করেছো সবার পার্সেল আজকে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। প্রাইস পড়বে 650। এটা দেখো, এটাও খুবই সুন্দর, রিয়াল মিরর ওয়ার্ক থাকবে, কারচুপির ওয়ার্ক থাকবে, অল ওভার এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, নিচেও সিম্পল কারচুপির ওয়ার্ক আছে, রিয়াল মিরর ওয়ার্ক আছে। প্রাইস করবো আমি 650। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নাটার মধ্যে ডিজাইনের কাজ থাকবে। এই হচ্ছে গিয়ে প্যান্ট, প্রাইস করবো আমি 650, 650-তে পাবা। হ্যাঁ এটা দেখো, এটাও খুবই সুন্দর, এখানে কারচুপির ওয়ার্ক আছে, রিয়াল মিরর ওয়ার্ক আছে, পুরোটা এমব্রয়ডারি আছে, সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, নিচেও সুন্দর করে কারচুপির ওয়ার্ক আছে, রিয়াল মিরর ওয়ার্ক আছে। প্রাইস করবো অনলি 650। ওনার মধ্যে সম্পূর্ণ জারির কাজ করা থাকবে। হ্যাঁ প্রাইস করবো অনলি 650, 650-এ পাবা, ঠিক আছে? যেই রেঞ্জ দিবা ওই রেঞ্জ দাদা, আমার কোনো রেঞ্জ দিবা না। তারপর আমি কতদিন যাবত অর্ডার করছি তুমি রিপ্লাই দিচ্ছ না, তাই অনেক মন খারাপ। আপু আজকে মেসেজ করেন, সব অর্ডার কনফার্ম করা হবে। দেখো এটার প্রাইস করবো আমি 650, দেখো এটার প্রাইস করবো আমি 650, 650-তে পাবা, ঠিক আছে? এটা দেখো, এটা খুবই সুন্দর, অল ওভার জারি সুতার ওয়ার্ক থাকবে, নিচেও সেমভাবে কাজ করা আছে। এই সাদাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, এটা নিয়ে ফেলো, ওটা পাবা না। আর ওটা আমাদের একদিনে, আমরা মনে হয় 150 পিস অর্ডার একদিনে নিয়েছিলাম, ওইটার 100-150 পিস অর্ডার একদিনে নিয়েছিলাম, তারপরে তো বাদই গেল। দেখো খুবই সুন্দর, পুরোটার মধ্যে সারি সুতার ব্রেক থাকবে, নিচেও সুন্দর করে কাজ করা আসবে। সাদাটা আমি একদিন পরে আসবো না, তারপরে লাইভ করবো না। এত সুন্দর এই সাদাটা পরার পর এত সুন্দর লাগে। দেখো প্যান্টটা দাও, এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস হচ্ছে 650, 650। নেট প্রবলেম আপু, প্রবলেম করতেছে। দেখো এটাও খুবই সুন্দর, পুরোটার মধ্যে জারি সুতার ব্রেক থাকবে, নিচেও সেমভাবে কাজ করা আছে। সোর্স কেই কেন, সোর্স কাই কেন বুঝি না। এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, এই হচ্ছে প্যান্টটা। সোল্ড খাও কেন এটা বলতেছো? আপু ড্রেসগুলো সোল্ড হয়ে যায় কী করবো বলো? তোমরা লাইফ চলাকালীন অর্ডার করো, ইনশাল্লাহ এরকম হবে না। আপু তোমার পরোটার ফিতা নেই? না আমার পরোটার ফিতা নেই, দেখো না প্রচণ্ড ধুলা, খাপিয়ে নিতে হবে। আপু আসসালামু আলাইকুম, আপু কালকে 6টা জামা অর্ডার করেছিলাম, বাট তুমি কিছুই জানালা না, কোনো রিপ্লাই করল না। মনে আছে আপু কালকে 6টা ড্রেস অর্ডার করেছিলাম, কালকে লাইভ দেখে অর্ডার করেছিলাম। দেখো এটা খুবই সুন্দর, প্রাইস করবে আমি 650। কালকে লাইভ দেখে 6টা ড্রেস অর্ডার করেছিলাম, দেখো এই হচ্ছে কি ওনাটা। আজকে আবার মেসেজ করে রাখো, ড্রেস থাকলে জানিয়ে দেওয়া হবে। হ্যালো মামা, আই এম ইউ, কে এটা? জামাগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আন্টি। দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে জারি সুতার ব্রেক থাকবে, ওভার ড্রেসে নিচেও সুন্দর করে কাজ করা থাকবে। আগের লাইফ থেকে 5টা অর্ডার করেছিলাম, হয়তো আগের লাইফে গুলো না থাকতো। আচ্ছা দেখো এটা খুব সুন্দর, পুরোটার মধ্যে যাই সুতার বাড়ি থাকবে, নিচে সুন্দর করে কাজ করা থাকবে। প্রাইস করবে অনলি 650। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস করবো অনলি 650, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো এটা খুবই সুন্দর, পুরোটা আমাদের যাই সুতো না হচ্ছে, দেখো আমরা পেছনে আমরা একটু নিচে কাজ করা আছে। প্রাইস করবো অনলি 650। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই আসবো হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস করবো আমি 650, 650-তে পাবা। হ্যাঁ
এটাও খুব সুন্দর, প্রচুর মজার, ইস্যুটা দিয়ে এমব্রয়েড করা থাকবে। আপু থাকলে একটু বললো প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই আপু বলা দেবেন, আপনাদের এই যে ড্রেসগুলো ভালো লাগলো রিটার্ন করা যায়, রিটার্ন করলে ডেলিভারি চার্জ দিতে হয়, আমি নিউ তাই জিজ্ঞেস করছি। আমাদের পেজের ড্রেসগুলো লাইভে যেহেতু দেখাচ্ছি, সেম ড্রেস কোনো ভালো না লাগার অপশান নাই। হ্যাঁ ভালো, লাইভে যদি তোমার ভালো লাগে বাস্তবে তোমার ভালো লাগবেই, ঠিক আছে? তো এইরকম বলে যে অর্ডার করে তাদের আমরা ড্রেস দিই না কেন, কারণ অনেকে আছে না ফাইজলামি করতে অর্ডার করে, তারপরে তোমরা এইরকম বলে যারা অর্ডার করে না তারা বেশিরভাগই হচ্ছে নেয় না। আমাদের ড্রেস তোমরা লাইভে যেই রকম দেখছো একদম এক্সাক্ট সেম পাবা, একদম এক্সাক্ট সেম পাবা, লাইভে যা দেখছো তাই পাবা। সেম ড্রেস রিটার্ন করার কোনো অপশন নাই, উইদাউট প্রবলেম তুমি ড্রেস রিটার্ন করতে পারবা না, ঠিক আছে? সেম ড্রেস পাবা, একদম সেম ড্রেস পাবা, ঠিক আছে? লাইভে যেরকম তোমার ভালো লাগছে বাস্তবেও তোমার সেম সেম ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে, কম ভালো লাগার কোনো চান্স নাই, ঠিক আছে? দেখো এটা খুবই সুন্দর, এটা প্রাইস করবো অনলি 650, ঠিক আছে? আপু ঠিক বলেছে, হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে কি প্যান্টটা, প্রাইস পড়বে 650। তাই যারা এইরকম বলে আমি আগেই না করে দিছি, যারা এরকম বলে অর্ডার করবে তাদের অর্ডার নেওয়ার দরকার নাই, কারণ এরকম বলে যারা অর্ডার করে তাদের মাইন্ডই থাকে যে আমি ড্রেসগুলো নিব না, আমি এমনি ফাইজলামি করতে অর্ডার করব, ঠিক আছে? দেখো এটা খুবই সুন্দর, এটা প্রোটার মধ্যে যাই সুতার রাইট থাকবে, এটা সুন্দর করে কাজ করা আছে, প্রাইস করবো অনলি 650, ঠিক আছে? এই আসবে হচ্ছে কি প্যান্ট, এটা দেখাইছি, এই কালার দেখাইছি, ওই যে আপু আসলে সুন্দর, খুব ভালো, আসলে সুন্দর, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটা মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল স্ক্রিন করা থাকবে, অন্যটা আসবে শিফনের ওপর, প্রাইস পড়বো অনলি 550, 550-তে পাবা ডিজিটাল প্রিন্টেড ড্রেস। আপু তোমার লাইভ দেখলেই, আগে দেখার দেখেই তো আগে তিনটা নিয়েছিলাম, এখন বার এখন আবার ছয়টা কালকে অর্ডার করলাম, এখন নাই বললেও না মন আক্তার। আপু অবশ্যই, আপু অবশ্যই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার। না ম্যাম এই ওই রকম কিছু না, অ্যাকচুয়ালি নিউ তো তাই আর কি। আপনি সেম ড্রেস পাবেন, সেম ড্রেস পাবেন আমাদের ড্রেসে, যা লাইভে দেখছেন বাস্তবে সেমই পাবেন, ঠিক আছে? কখন অন্যরকম হয় যখন আপনি একটা পিকচার দেখে অর্ডার দিচ্ছেন, পিকচারগুলো বেশিরভাগ হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে দেওয়া হয়, তো গুগল থেকে ডাউনলোড করে দেওয়ার কারণে ওইখানে একরকম লাগে, বাস্তবে দেখতে আরেক রকম লাগে। বাট আমরা যেহেতু লাইভে দেখাচ্ছি সরাসরি আপনি ড্রেসটা দেখে নিতে পারছেন, বাস্তবে যেমন আপনি সরাসরি ড্রেস দেখে নিতে পারেন, লাইভেও কিন্তু সেম, জাস্ট আপনি ঘরে বসে দেখে নিতে পারছেন, আপনার বাহিরে যেতে হচ্ছে না, ঠিক আছে? আপু পেজের ড্রেস আসলে অনেক সুন্দর, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার পড়া ড্রেসের প্রাইস কত? আমার পড়া ড্রেসের প্রাইস 600। আমার ইনবক্স চেক করো না কেন, সবার মেসেজ রিপ্লাই দেওয়া হবে। ইশরাত জাহান জাহান আপু, ইশরাত জাহান জাহান আপু, সবার ইনবক্স তো চেক করা হয়, সবার মেসেজে রিপ্লাই দেওয়া হবে। অনেকদিন ধরে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ প্রত্যেকটা লাইভ দেখার জন্য। আচ্ছা এটা কে? এইরকম স্টিকার কমেন্ট কেউ করবা না, জি আপু একদম সত্যি, আপুর ড্রেসগুলো জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি কি আমার উপরে রাগ করেছো? না রাগ করবো কেন, আল্লাহ রাগ করবো কেন, তোমাদের উপর রাগ করবো কেন বলো তো, সবার মেসেজ রিপ্লাই দেওয়া হবে, পেজে একটু রাশ থাকে বুঝছো, সবার মেসেজ রিপ্লাই দেওয়া থাকবে, স্টিকার দিও না কেউ, হ্যাঁ স্টিকার কেউ দিও না, আপনার লাইফ প্রতিদিন দেখি, থ্যাংক ইউ। দেখো স্টিকার কেউ দিও না, আমি কারোর উপর রাগ করি নাই, পেজে একটু রাশ থাকে, সবাই ড্রেস পাবা, ড্রেস সোল্ড আউট হয়ে যায়, তোমরা লাইভ চলাকালীন অর্ডার করবো অবশ্যই সবাই পাবা। আর হচ্ছে পেজে একটু রাশ থাকে তো সবার মেসেজের রিপ্লাই দেওয়া হয়, হয়তো একটু লেট হয়ে যায়, ঠিক আছে? আর আমাদের রিপ্লাই টাইম সেভ করা থাকে সন্ধ্যার পর পর, মাঝে মাঝে আমি 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 যখন ফ্রি হই তখন আমি রিপ্লাই করে দিই কয়েকজনে, তখন তোমরা সাথে সাথে, বাট আমাদের মডারেটরদের ডিউটি টাইম শুরু হয় সন্ধ্যার পর, মনে করো 6টা-7টার থেকে, ঠিক আছে? আপু আপনার পরা ড্রেসটার সাথে কি সালোয়ার হবে? না আমার তো টু পিস, এটা গাউন স্টিচ। আপু তাহলে আজকে ইনবক্স চেক করবো অবশ্যই, নাইস থ্যাংক ইউ। এই যে দেখো এটা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা যাবে, প্রাইস করবে 650। দেখো এই হচ্ছে, তুমি কি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ আমি চেক করি। আপু সাদাবার কি রিস্টক করা হবে, করবা না সাদাবার, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। এই হচ্ছে কি প্যান্টটা, প্রাইস করবো আমি 650।
এটাও খুবই সুন্দর ব্রোচের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে। প্রাইস করবো 1900, আরো খুলে নাও, প্রাইস করবো 1900, আরো খুলে নাও, ড্রেস করে দাও। এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটার প্রাইস পড়বে 550, 550। ডিজিটাল প্রিন্টারগুলো তোমরা সব 550-তে পাবা, ঠিক আছে? 550-এ পাবা ডিজিটাল প্রিন্টার যতগুলো আছে। এটাও খুবই সুন্দর, এটার প্রাইস করবে 550। বাবুর নাম কি? বাবুর নাম হচ্ছে তাইয়েব। দেখো এটা খুব সুন্দর, পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে। এটার প্রাইস করবো অনলি 550। বাবুর নাম হচ্ছে তাইয়েব। দেখো এই আসবে হচ্ছে গিয়ে ওড়নাটা। আবু বেবিকে এই রুমে কেন রাখো? বেবিকে এই রুমে কেন রাখি? বেবি মানুষ না, দেখলে কান্না করে, এর জন্য এই রুমে রাখি। প্রাইস করবে 550। বেবি যদি মানুষ না থাকে কান্না করে, ওর চারপাশে মানুষ থাকতে হবে। আর ওর যদি চুপচাপ থাকতে, ওর সামনে যদি সাউন্ড না হয় তাহলে ও কান্না করে। ও সারাদিন হ্যাঁকা হ্যাঁকাও করো, ওর সামনে কথা বলো, ওর সাথে জোরে জোরে কথা বলো, ওর সাথে সারাদিন বক বক করো, ও শান্তিতে থাকবে। এই যে এতক্ষণ চুপ হয়েছিল, ওর আম্মু ওই রুমে গেছে, চুপ হয়েছিল। 530। আমার ওই যে আমার ব্যাগ আছে, ওয়ালেট থেকে বাই করে দাও। ভাঙতি আছে তাহলে ও খুশি, বুঝছো? বাবুকে দেখতে চাও? ইনশাল্লাহ তোমাদেরকে একদিন দেখাবো, অনেক ছোট এর জন্য এখন দেখাচ্ছি না, ইনশাল্লাহ একদিন দেখাবো। এই টাকা দিয়ে, টাকা দিয়ে আসো, চাও কাস্তানা রচনের পেঞ্চার ইনশাল্লাহ না হবে। মিম নষ্ট করো না, দেখো এটার প্রাইস পড়বে 550। হ্যাঁ খুবই সুন্দর মেয়ে, এটা আমার ড্রেসগুলো দাও তো, তাহলে তুমি বাবু ধরো। হচ্ছে এর জন্য বাবুকে হচ্ছে এই রুমে রাখা হয়। ওকে যদি চুপচাপ রাখো, ঘুমাইতে নিলেও ঘুমাবে না, ওর সাথে চিল্লাবা তাহলে ও ঘুমিয়ে যাবে। চিল্লাবা বলতে ওর সাথে সারাদিন বক 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 করবা, তাহলে ও ঘুমিয়ে গিয়েছে। কিন্তু যদি ওর সাথে বক বক না করো তাহলে ও ঘুমও আসবে না। চুনরি প্রিন্টের কাফতান আনা হবে ইনশাল্লাহ। চুনরি প্রিন্টের কাফতান তো আমাদের ছিল, সোল্ড আউট হয়ে গিয়েছে, আবার আনা হবে ইনশাল্লাহ। দেখো এটার প্রাইস পড়বে 500। ওগুলো ছিল 550-এ, ডিজিটাল প্রিন্টে যা দেখেছি 550-এ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 500। ডিজিটাল প্রিন্টে এমব্রয়ডারি ছাড়া আমি যা যা দেখেছি সব 550-এ। 530 আমার পুরো ভাঙতেই তো আছে। দেখো এটাও খুবই সুন্দর, এটার নেকি রকম জারি সুতার ওয়ার্ক থাকবে। এখানেও সুন্দর করে জারি সুতার ওয়ার্ক করা আছে, নিচেও সুন্দর করে কাজ করা থাকবে। এর হচ্ছে গিয়ে ওড়নাটা, ওপেনটা, ওপেন এটা টুপি, এটার প্রাইস 550, 550, ঠিক আছে? এখন 800 টাকা ড্রেস দেখো। আপু আজ আর স্টিচ দেখাবো না, এই যে স্টিচ এটা আছে, এটা আস্তে দেখো। এইটাও কিন্তু তোমরা 800-এ পাবা, এটা হচ্ছে গিয়ে তোমাদের স্টিচ থাকবে। হ্যাঁ এটাও 800-এ পাবা, এই যে স্টিচও সুন্দর করে কাজ করা থাকবে, আর পুরোটা বডির মধ্যে কাজ আসবে। প্রাইস করবে অনলি 800, 800-এ পাবা। আজকে জামা পাইলাম, আজকে জামা পাইলাম, আজকে জামা পেয়েছ? দেখো এই আসবে হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস করবে হচ্ছে গিয়ে 800। এটা কন্ট্রাস্ট ওন্ন, হোয়াইট কালার ওন্ন, এটা তোমরা অনেকে পছন্দ করো, হোয়াইট কালার কন্ট্রাস্ট ওন্ন, এটা নিয়ে নিবা। প্রাইস করবো অনলি 800, ঠিক আছে? দেন এটা দেখো, এটাও খুবই সুন্দর, জানা তো ফেরদৌস কে আপু লিখেছেন হাই হ্যালো। দেখো এটা, এটা স্লিভসও সুন্দর করে কাজ আছে, অল ওভার বডিতে জারি সুতার ওয়ার্ক থাকবে, নিচেও সুন্দর করে কাজ করা আছে। ড্রেসটা অসম্ভব সুন্দর, প্রাইস করবে 800, 800-এ পাবা। হ্যাঁ এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস আসবে অনলি 800 টাকা, 800-এ পাবা। দেখছো, দেখছো আমি বললাম না, ও বক বক শুনতে পছন্দ হয়েছে। আমার বোন এসব বক বক করতেছে, ওর সামনে কেউ বক বক করার কেউ নাই। এখন আমি একটু বক বক করি, আমিও একটু বক বক করি, ওর মা তো ওই রুমে গেছে, আমার পার্সেল আসছে ওইটা নিতে। এখন বক বক করা কেউ পাইতেছে না, কেন এর জন্য কান্না করতেছে যে আমার বোন এসব বক বক করতেছে। এখনও শান্ত, নন স্টপ ওর সামনে কথা বলবা, নন স্টপ কথা বলবো তাহলেও খুশি। দেখো এটার প্রাইস করবে 800, আনকমন। বাচ্চা বাচ্চারা চিল্লাইলে কি? বাচ্চারা চিল্লাইলে ঘুম থেকে ঘুম ভেঙে যায় না, অথবা ঘুমাতে চায় না, চিল্লাইলে কান্না করে, ওর সামনে চিল্লাবাও হাসবে,
ওর সঙ্গে জোরে জোরে কথা বলবো, হাসবে, আর আস্তে কথা বলবো, আর কথা বলবো না কান্না করে দিবে। খুবই সুন্দর, এটার প্রাইস করবে আপনি? দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এটার প্রাইস করবে অনলি 800। আজকে আমি ওকে নিয়ে শুয়েছিলাম বুঝছো, তা আমি নর্মালি অনেকক্ষণ কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, কতক্ষণ কথা বলা যায়, তারপর আমি শুয়েছি, আমার হাত ধরে আমার টানতেছে, মানে কথা বলো কথা বলো, আমি ঠান্ডা হওয়া, তারপরে কথা কথা বলি না কেন, তারপরে কান্না শুরু করছে, তারপরে আবার কথা বলছে, আবার থামছে, এইরকম একটা অবস্থা, সারাদিন বকবক করতে করতে আমার মুখ আর মুখে নেই। দেখো এটা খুবই সুন্দর, এটা নিচে এরকম সুন্দর করে ইয়ার মিরর ওয়ার্ক থাকবে, এখানেও মিরর ওয়ার্ক আছে, স্টোন ইয়ার ওয়ার্ক আছে। প্রাইস করবে এটার 800 ছিল, এখন 750-তে পেয়ে যাচ্ছে অফার প্রাইসে, হ্যাঁ 750-এ পেয়ে যাচ্ছে অফার প্রাইসে, 750-তে পাব। দাও আমি এখন উইনার কয়জন খেলছ আজকে তাকাই, দাও কয়জন খেলছ, এই আজকে মাত্র দুজন আপু খেলছো, তাহলে আজকের উইনার কাউকে নিয়ে নিই না, দুজন আপু মাত্র খেলছো, দুজন না তিনজন আপু খেলছো, আজকে উইনার তাহলে কাউকে নিয়ে নিই, আল্লাহ হাফিজ। দাঁড়াও শেষ হয়নি, কি জানি উঠে গেছে।